নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন নভেম্বর মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন পর্যন্ত দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। নভেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকার কি হতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়েছে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় হান্ড্রেডে যে হান্ড্রেড মিলবে এর কিন্তু কখনোই আমি দাবি করব না। এই কারণেই করব না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার নিজস্ব জন্মছকে গ্রহের দশা, অন্তদশা এবং প্রত্যন্ত দশা আলাদা এবং আপনার এজও আলাদা। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও কিছু কথা আপনাদের জীবনে মিলতে বাধ্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা আমার সাথে অনলাইন কনসাল্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে তারাই কেবলমাত্র যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক নভেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকার কী হতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ গ্রহের অবস্থান কি রয়েছে। নভেম্বর মাসে মঙ্গল গ্রহ মীন রাশিতে অবস্থান করবে, বুধ গ্রহ থাকবে তুলা রাশিতে এবং 29 নভেম্বর তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে এই বুধ গ্রহ গমন করতে চলেছে। বৃহস্পতি গ্রহ থাকছে ধনুরাশিতে এবং 20 নভেম্বর ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। শুক্র গ্রহ যা কিনা 16 নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। শনি গ্রহ থাকছে মকর রাশিতে এবং 16 নভেম্বর রবি গ্রহ বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকার কি বার্তা বহন করতে চলেছে। রাশির অধিপতি ও ষষ্ঠপতি পঞ্চমে অবস্থানের কারণে এ সময় সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে চলেছে। সেটা শিক্ষা সংক্রান্ত কারণে হোক, প্রেমঘটিত কারণে হোক বা বিবাহ সংক্রান্ত কোনো কারণে হোক না কেন, এ সময় আপনাদের ইনকাম কিছুটা হলেও কমতে পারে। এছাড়া আপনাদের এই সময় বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ওয়াইফ বা স্ত্রীর সাথে এ সময় মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, কাজেই আপনাদের জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, যারা কনস্ট্রাকশন বিজনেস করেন, যারা সেনা বিভাগে রয়েছেন, তাদের এই সময়টা যাবে মধ্যম প্রকৃতির। এই সময় আপনারা যদি কোনো ভূ সম্পত্তি, বাড়ি, জমি, জায়গা এই সমস্ত কিছু যদি ক্রয় করবো ভাবেন, তবে তার আগে অবশ্যই পেপার্স ভালো করে দেখে নিন, নয়তো ফ্রড হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। সপ্তমপতি ও একাদশপতি বুধ অবস্থান করতে চলেছে দ্বাদশভাবে, অর্থাৎ ব্যয়ভাবে, তাই এই সময় আপনাদের খরচা কিন্তু প্রবল হারে বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আয় যে পরিমাণে হবে তার থেকে কিন্তু খরচাটা বেশি পরিমাণে হবে, তাই লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে যাদের বুধের দশা চলছে, বুধের অন্তর্দশা চলছে এবং বুধের প্রত্যন্ত দশা চলছে এবং আপনার নিজস্ব জন্মছকে বুধ ড্যামেজ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। তবে যদি আপনার বুধ উচ্চস্থ থাকে তাহলে কিন্তু এরকম প্রবলেম হবে না। এই সময় আপনারা কাউকে অর্থ ধার দেবেন না এবং অর্থ ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও এই সময় শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গোপন শত্রু, গুপ্ত শত্রু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে কিন্তু সাবধানে থাকবেন। তবে একটি বিষয় আমি আপনাদেরকে অবগত করতে চাই, আপনাদের কথার মধ্যে একটু মিষ্টতা রাখুন, কারণ আপনাদের কথাতে কেউ যদি হার্ট হয় সে কিন্তু শত্রুতা করবে, তাই কথা বলার আগে 10 বার ভেবেচিন্তে কথা বলুন। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার আগে অবশ্যই একবার সেটিকে প্রপারভাবে পড়ে নিন, নয়তো কিন্তু প্রতারণার সম্মুখীন হতে পারেন। এই মাসে ভাই বোনদের সাথে সম্পর্ক থাকবে মোটের উপর দিয়ে শুভ। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা শেয়ার মার্কেটে কাজ করেন, যারা অধ্যাপক, যারা জ্যোতিষী এবং যারা জীবন বিমার কর্মী,
এবং ডাক বিভাগের কর্মচারী ও আয়কর দপ্তরের কর্মচারী তাদের জন্য এই সময়টি খুব একটা শুভ যাবে না। কাজেই এই মাসটা আপনাদেরকে একটু হলেও সাবধানে চলতে হবে। ধনপতি ও পঞ্চপতি অবস্থান ধনস্থান। কাজেই যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত রয়েছেন, যারা গার্মেন্টসের বিজনেস করেন, যারা খাদ্যদ্রব্যের বিজনেস করেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে, বিশেষ করে 19 নভেম্বর পর্যন্ত। 19 নভেম্বরের পর থেকে আপনাদের অর্থ উপার্জন কিছুটা হলেও কিন্তু কমতে চলেছে। যাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে তাদের কিন্তু সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে। 20 নভেম্বরের পর থেকে আপনাদের বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে। তাই যারা বিবাহ নিয়ে খুব প্রবলেমে রয়েছেন, বিবাহ হতে চাইছে না, তাদেরকে বলবো এই সময় আপনারা চেষ্টা করুন, আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি অনুকূল রয়েছে। দ্বাদশপতির একাদশভাবে ও দ্বাদশভাবে অবস্থান। কাজেই আপনাদের কিছুটা হলেও অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তবে যারা কসমেটিকের বিজনেস করছেন, ফ্যাশনেবল গার্মেন্টসের বিজনেস করছেন, ফুলের বিজনেস করছেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। বিশেষ করে 16 নভেম্বর পর্যন্ত আপনাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে, তাদের জন্য কিন্তু সময়টি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে যারা অভিনয় জগতের সাথে রয়েছেন, গান বাজনার সাথে রয়েছেন, শিল্পকলার সাথে যুক্ত, তাদের 16 নভেম্বরের পর্যন্ত সময়টি ভালো যেতে চলেছে। 16 নভেম্বরের পর আপনাদের এই সময়টি কিন্তু খুব একটা ভালো যাবে না। 16 নভেম্বরের পর আপনাদের জীবনের সংঘর্ষ কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ যেরকম পরিশ্রম করবেন সেই পরিশ্রমের ফল কিন্তু আপনারা সঠিকভাবে পাবেন না, মানে যতটা পরিশ্রম করবেন সেই হিসাবে কিন্তু ফল পাবেন না। তৃতীয় ও চতুর্থ পতির তৃতীয়ভাবে অবস্থান। এই সময় আপনাদের সাহস, তেজ, পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। পিতার সাথে সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পিতার হেল্প নিয়ে আপনাদেরকে একটু ভুগতে হতে পারে। এই সময় অর্থাৎ 16 নভেম্বরের পর আপনাদের যে কোনো কাজে কিন্তু বাধা আসতে চলেছে। যাদের রবি ড্যামেজ রয়েছে তাদের কিন্তু জেল বা জরিমানা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট পানিশমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে যাদের রবি ভালো পজিশনে রয়েছে, তুঙ্গ রয়েছে বা ভালো নক্ষত্রে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম ক্রিয়েট হবে না। এবং এই সময় আপনার পিতার সাথে বিবাদ কিন্তু লক্ষ্য করা যাবে এবং আপনার খরচা কিন্তু বৃদ্ধি পাবে, যার ফলে কিছু অংশে আপনাদের লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 20 নভেম্বরের পর আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্ধুবান্ধবদের হেল্প পেতে চলেছেন, আপনার যদি কোনো কোর্ট কেস চলে সেই কেস কিন্তু আপনার ফেভারে আসতে চলেছে। 20 নভেম্বরের পর আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ঘরে বসে আছেন তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন এবং যারা কর্মচ্যুতি হয়ে গেছেন তাদেরও কিন্তু নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের ব্যবসায় টাকা আটকে রয়েছে সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমোচ্চ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে। এবং যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, রাজনীতি করেন, তাদের কিন্তু 20 নভেম্বরের পর কেরিয়ারে উত্থান দেখতে পাওয়া যাবে, অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনাদের নাম যশ এগুলো কিন্তু বাড়তে চলেছে। তো এই ছিল নভেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।